আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আশা রাখছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে ভাই আসলে একটা কোপ হবে সেটা হচ্ছে যে আজকের ভিডিওতে আমি যে অফারটা শেয়ার করবো এই অফার থেকে প্রত্যেকেই আপনার প্রত্যেকে যারা এখানে জয়েন করবেন প্রত্যেকেই এখান থেকে আঠারো ডলার সম পরিমাণ কিন্তু টোকেন পাবেন তো এখন যদি আমরা ধরি যে আঠেরো টালার সহ পরিমাণ যেহেতু আমরা এখান থেকে টোকেন পাবো যার ভ্যালু আমরা এখান থেকে যদি নব্বই টাকার রেট ধরি আমরা আঠেরো টোলা হচ্ছে আপনার দেখেন এখানে ষোলোশো বিশ টাকা ভাই আস দেখেন বিগ একটা কোপ দিবো আজকের ভিডিওতে সো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা এ টু জেড দেখেন এবং ভিডিওটা প্রত্যেকে মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটা স্টেপ ফলো করলে আপনার প্রত্যেকে এইখান থেকে ভালো প্রফিট ইনকাম করতে পারবেন আমি গ্যারান্টি দিলাম সো অবশ্যই প্রত্যেকে আজকের অফারে জয়েন করবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটু এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনো এম সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করে এইখান থেকে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো অনুসারী সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন এবং তারা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে নেই অবশ্যই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের ভিতরে অসংখ্য অফার শেয়ার করে থাকি যে অফারগুলোন থেকে প্রত্যেকে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারেন তো এখানে দেখেন যে এই অফারটা কিন্তু আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি হচ্ছে আপনার ছয়টায় পঞ্চাশ পঞ্চাশ মিনিটে এখন ভিডিওটা মেক করতেছি হচ্ছে আপনার সাতটায় আঠাশ মিনিটে তো টেলিগ্রামে কিন্তু সবচেয়ে সবার আগে কিন্তু আমরা আপডেটগুলো বা অফারগুলো কিন্তু শেয়ার করে থাকি সো এইখান থেকে দেখেন অনেকে এখানে জয়নিং প্রসেসটা অনেকে পারবেন না বা অনেকে একটু উল্টাপাল্টা করে ফেলবেন সে কারণে কিন্তু ভিডিওটা মেক করতেছি এখানে আপনি দেখেন যে যখনই আপনি টেলিগ্রামে আসবেন আসার পর এখানে দেখবেন যে এখানে দেখেন স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা পোস্টের ভিতরে সব কিছু শেয়ার করে দেই এখানে ভ্যারিফাই মেল অ্যান্ড ফোন নাম্বার ভ্যারিফাই করতে হবে অ্যাপ ডাউনলোড করতে হবে কমপ্লিট কে ওয়াইসি করতে হবে রিসিভ টোকেন করতে হবে এরকম কিন্তু অনেকটা কাজ যেগুলো থাকে প্রত্যেকটা স্টেপ কিন্তু আমরা এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু পোস্টের ভিতরে বলে দেই আচ্ছা এখন কথা হচ্ছে যে এখানে আপনারা জয়েন করবেন কিভাবে এখন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিব শুরুতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন তো আমি সরাসরি ডেসক্রিপশন বক্সে চলে যাব যার পর এখান থেকে দেখতে পারবেন হচ্ছে আপনার এখানে দেখেন সাইন আপ লিঙ্ক এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তো এই লিঙ্কের উপর যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাকে একটা সাইডের ভিতরে নিয়ে যাবে এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে উপরে দেখেন আপনাকে বলতেছে আপনার নাম দিতে তো এখানে নাম দেবেন তারপর এখান থেকে লাস্ট নেম এখানে মেল অ্যাড্রেস পাসওয়ার্ড রেফারাল কোড তো এখানে স্টেপ বাই স্টেপ আমি দেখাই দিচ্ছি সরাসরি তো এখানে দেখেন প্রথমে আপনি এখান থেকে কী দেবেন নাম দেবেন তো এই নামটা দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন সেটা হচ্ছে যে এখানে আপনার নামটা অবশ্যই আইডি কার্ডের নাম অনুযায়ী দিতে হবে যে আইডি কার্ড দিয়ে মূলত আপনি এখানে কে ওয়াইসিটা করবেন সেই আইডি কার্ডের নাম অনুযায়ী কিন্তু এখানে আপনাকে নামটা দিতে হবে ধরুন এখানে আমার নাম হচ্ছে মোহাম্মদ মনিরুল ইসলাম তো এখান থেকে আমি এখান থেকে দিব এমডি মন্ডল শেষে দিব আমার কি ইসলাম তো অনেকে থাকতে পারে এমডি হৃদয় খান তো উপরে হৃদয় এমডি হৃদয় দিবেন নিচে দিবেন আপনার খান এরকমভাবে কিন্তু দিবেন তো এই বিষয়টা অবশ্যই প্রত্যেকে মাথা রাখবেন এবং যে আইডি কার্ড দিয়ে মূলত এখানে কে সিটা করবেন সেই আইডি কার্ডের নাম অনুযায়ী এখানে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তারপর এখান থেকে একটা মেইল অ্যাড্রেস দেবেন তো এখান থেকে একটা মেইল অ্যাড্রেস দেওয়ার পর নিচ থেকে দেখতে পাচ্ছেন আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে পাসওয়ার্ডগুলো অবশ্যই স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন এখানে রেফারেল কোড তো এই রেফারেল কোডটা কিন্তু এখানে অটোমেটিক দেয়া থাকবে আর যদি এখানে অটোমেটিক দেওয়া না থাকে তো পোস্টের ভিতরে সরি এখান থেকে আপনারা ডেসক্রিপশন বক্সে যাবেন তো যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন যে এখানে রেফারেল কোডটা দেওয়া আছে দেখে দেখে বসাই দিবেন বা এটা আমাদের পোস্টের ভিতরেও দেওয়া থাকবে এই যে পোস্টের ভিতরে দিয়ে রাখছি এখানে ক্লিক করলে এটা অটোমেটিক কপি হবে তো এটা নিয়ে যা সিম্পলি এখান থেকে আপনি এখানে বসিয়ে দেবেন এই রেফারাল কোডের জায়গায় তারপর এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে একটা ক্লিক করে দিয়ে এখানে ক্লিক করে দেবেন এভাবে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে এখানে একটা ক্যাপসা দিবে এই ক্যাপসাটা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে তো এখানে গিয়ে আপনি কী করবেন ক্যাপসাটা এখানে আই এম নট রোবোটের উপর ক্লিক করে দেওয়ার আর এখান থেকে আপনার এই ক্যাপসা দিলে ক্যাপসাগুলো পূরণ করে নেবেন বা এখান থেকে আপনার চেক মার্ক উঠে গেলে নিজ থেকে দেখতে পাচ্ছেন আপনার সাইন আপ অপশন এই সাইন আপ অপশনের উপর ক্লিক করে দেবেন আচ্ছা যে যখন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এরকম একটা ইয়ে পাবেন তো আমি দেখাই দিচ্ছি তো এরকম একটা ইন্টারফেস শো করবে সো আপনার ফোনে তারা আপনার জিমেলের ভিতরে একটা আপনার কোড পাঠাই দিয়েছে তো এই কোডটা আপনাকে দিতে হবে এখানে এই যে এখানে বসাই দিতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই কোড এরকম একটা কোড পাবেন ছয় ডিজিটের এই কোডটা এখান থেকে কপি করে এনে এখানে বসাই দেবেন এই যে এখানে বসাই দেবেন দেওয়ার পর এখান থেকে যখনই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস শো করবে সো এখানে দেখেন আপনাকে এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো অবশ্যই এখানে অনেকগুলো কান্ট্রি দেখতে পারবেন এখান থেকে আপনার হচ্ছে উপর থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন বা যদি না আসে তাহলে এখান থেকে সার্চ করবেন যে বাংলাদেশ তো দেখবেন চলে আসে নিচে তো ওখানে ক্লিক করে দিয়ে নিচ থেকে দেখতে পারবেন যে আপনাকে বলতেছে আপনার ফোন নাম্বার দেন তো এখান থেকে কী করবেন আপনার ফোন নাম্বারটা আপনি দিয়ে দেবেন ফোন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আপনার ফোনে একটা তার কোড পাঠিয়ে দেবে তো কোডটা আপনাকে অবশ্যই এখানে বসাতে হবে তো কোডটা যখনই আপনার ফোনে যাবে তখনই আপনি দেখতে পাবেন যে আপনার কিন্তু কোডে ফোনে কোড চলে গেছে তারপর এখান থেকে আপনি এই ছয় ডিজিটের কোডটা এই যে এইখানে বসাই দেন বসার পর নিচ থেকে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন এই সাবমিট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন আচ্ছা এখানে কোডটা বসানোর পর এরকম একটা ইন্টারফেস শো করবে সো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলতে আছে তো এইখান থেকে আপনাকে যে কাজটা করতে তবে এখানে তাদের আইফোন আছে আইফোনের উপর ক্লিক করে দিলে আপনাকে অ্যাপ স্টোরে নিয়ে যাবে তারপর এখান থেকে আপনার যাদের অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা এইখান থেকে গুগল প্লে স্টোরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে তো প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর এখান থেকে কী করুন অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন তো অ্যাপ্লিকেশনটা যখনই ওপেন করে দেবেন ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাকে বলবে যে লগ ইন করতে তো লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এখান থেকে আপনার হচ্ছে দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস তো এখানে দেখেন আমাদের কিন্তু এখন আমরা এই যে অ্যাপসের যে ইন্টারফেসটা সেটা দেখতে পাচ্ছি তো এখান থেকে ওয়ার্ড সেকশনের উপর যখনই ক্লিক করে দিব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখান থেকে কিন্তু আমাদের কোনো টোকেন নাই তো এখন অনেকে বলতে পারেন এখানে যেহেতু ইনস্ট্যান্টলি টোকেন দিচ্ছে তো আমাদের টোকেন কোথায় গেল তো এখানে এখন কথা হচ্ছে যে আপনাকে এখানে অবশ্যই কেওয়াইসি করতে হবে ভিডিও শুরুতে বলেছিলাম কেওয়াইসি না করলে এখান থেকে আপনাদের বোনাসটা আপনারা পাবেন না তো কেওয়াইসি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে নিচ থেকে দেখেন একটা অপশন এই যে অ্যাকাউন্ট নামে একটা অপশন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন একটা অপশন সেটা হচ্ছে কে সিকিউরিটি অ্যাফিলিয়েট তো এখানে আপনারা এই অ্যাফিলিয়েটে ক্লিক করে আপনার রেফার লিঙ্কটা আপনি এখান থেকে পাবেন তো এই রিফান্ড লিঙ্কটা আপনাদের বন্ধু বান্ধব আমাদের শেয়ার করে দেবেন দেওয়ার পর আপনাদের কিন্তু এখান থেকে এক্সট্রা কিছু ইনকাম হবে তারপর এখান থেকে দেখেন যে কে যে কে ওয়াইসির উপর একটা ক্লিক করে দেবেন কেওয়াইসি অবশ্যই করতে হবে কে ওয়াইসি না করলে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার রিওয়ার্ড পাবেন না কেওয়াইসির উপর যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস শো করবে সেখান থেকে দেখেন যে আমাদের প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম কিন্তু অটোমেটিক শো করতেছে অর্থাৎ আমাদের যে কে ওয়াইসি করার যে প্রসেসটা সেটা আমি বলে দিলাম শুরুতেই যে আসলে এখানে আপনার যে নামটা আপনি দিয়ে অ্যাকাউন্টটা করবেন সেই নামটা দিয়ে কিন্তু আপনাকে এখানে কেউইসিটা করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আইডি কার্ডের নাম অনুযায়ী আপনি শুরুতে অ্যাকাউন্টটা করবেন তারপর এখানে দেখেন যে আপনার ন্যাশনালিটি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম তারপর নিচে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখেন যে আইডি নাম্বার তো এখানে ক্লিক করলে দেখবেন যে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স তো সেক্ষেত্রে আমাদের যেহেতু অধিকাংশ রয়েছে আইডি কার্ড তো সেক্ষেত্রে আইডি কার্ডের উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনাদের আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা নিচে বসিয়ে দেবেন যেখানে দেখেন বলতেছে আইডি নাম্বার তো এখানে আপনার আইডি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন দেখে দেখে ভালো করে তারপর নিচে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখেন একটা অপশন শো করতে সেটা হচ্ছে আপনার আইডি কার্ডের প্রথম অংশ ফ্রন্ট সাইড তো আইডি কার্ডের যে প্রথম অংশটা সেই অংশটা কিন্তু এখান থেকে আপনাকে ছবি তুলে দিতে হবে বা আপনি চাইলে আগে থেকে ছবি তোলা থাকলে আপনি এখান থেকে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর নিচ থেকে ক্যামেরা পাবেন ক্যামেরাতে ক্লিক করলে আপনার ইনস্ট্যান্টলি আপনি ছবি তুলে দিতে পারেন বা আপনি দেখতে দেখছেন গ্যালারি গ্যালারিতে ক্লিক করে এখানে আইডি কার্ডটা আপনি আনতে পারেন আচ্ছা তারপর এখানে দেখেন তারা দ্বিতীয় অংশ বলতেছে ফ্রন্ট পেজ আইডি কার্ডের যে দ্বিতীয় অংশটা সেই দ্বিতীয় অংশটা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে হচ্ছে আপনাদের আবারও আপনি সেম প্রসেসে ক্যামেরার ভিতরে ছবি তুল দিতে পারেন বা আপনার গ্যালারি থেকে এটা ইয়ে এনে এখানে সাবমিট করে দিবেন দেওয়ার পর সবার শেষে আপনাকে যে কাজটা করতে হবে তো এইখান থেকে নিচে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখেন সব কিছু উপরে ঠিকঠাক থাকলে নিচে যাবেন যার পরে এখানে একটা অপশন এটা অবশ্যই আপনাকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন তারা কী বলতে চাচ্ছে তো একটা সাদা কাগজে আপনি একটা সাদা কাগজ নেবেন তো তার ভিতরে লিখবেন এল ওয়াই এন তারপর এখানে লিখবেন আপনার কে ই ওয়াই তো আবার বলতেছি এল ওয়াই এন কে ই ওয়াই লিখবেন তারপর আপনি যে তারিখে মূলত এখানে কে ওয়াইসিটা করবেন ধরুন আজকে আপনার হচ্ছে একুশ তারিখ তো আপনি এখানে লিখবেন একুশ এক দুই হাজার বাইশ তো এখানে দেখেন তার এক্সাম্পল সব কিন্তু বলে দিয়েছে তো অবশ্যই এই বিষয়টা মাথা রাখবেন এখানে উল্টাপাল্টা কোনো কিছু দিলে কিন্তু আপনার কেওয়াইসিটা হবে না তো এখানে অবশ্যই আপনি উপরে যেটা লেখা আছে এটা লিখবেন সাদা কাগজ আগে সাদা কাগজে লেখার পর নিচ থেকে আপনার তারিখ দিবেন যে তারিখে আপনি কেওয়াইসিটা করবেন আজকে যদি ভিডিওটা দেখে থাকেন আজকে আপনি তারিখ দিবেন একুশ এক দুই লেখার পর আপনার হচ্ছে এক হাতে আপনার সাদা কাগজ নেবেন বা আপনি একই হাতে দুটা একটা আইডি কার্ড আর একটা সাদা কাগজটা নেবেন অর্থাৎ আপনি একটা হাতে হচ্ছে আপনার সা আইডি কার্ডটা নেবেন অন্য হাতে হচ্ছে আপনার কী লিখবেন সাদা সাদা কাগজে যে লেখাটা লিখলেন সেই সাদা কাগজটা আপনি নেবেন কাগজটা নেওয়ার পর একটা সেলফি উঠাবেন তো সেলফিটা অবশ্যই ক্লিয়ারভাবে উঠাবেন যার আইডি কার্ড তাকে অবশ্যই দিয়ে আপনি সেলফিটা উঠাবেন তো এখানে যার আইডি কার্ড থাকবে তাকে অবশ্যই আপনাকে ফেসের ভিতরে আনতে হবে তো এখানে লেখার পর সব কিছু এখানে ঠিকঠাক থাকলে আপনি এখানে কী করেন ছবিটা উঠাবেন উঠানোর পর নিচে যাবেন যার পর এখানে দেখেন যে তারা বলতেছে ক্লিক টু আপলোড এখানে আবার ক্লিক করে দিয়ে আপনি ইনস্ট্যান্টলি ছবি তুলে দিতে পারেন বা নিচ থেকে দেখতে পাচ্ছেন যে গ্যালারি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি কী করবে গ্যালারির ভিতরে নিয়ে যাবে এখান থেকে আপনি ছবিটা এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর এখানে আবার একটু চেক দিয়ে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো এখানে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি নিচে যাবেন যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে আপনার ভ্যারিফাই অপশন এই যে ভ্যারিফাই অপশন এই ভ্যারিফাই অপশনের উপর কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এই যেখানে নিচে দেখেন যে ভ্যারিফাই অপশন এই ভ্যারিফাই অপশনে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা আপনার ডকুমেন্টগুলো নিয়ে নেবে তারপর এখান থেকে হচ্ছে আপনার জানিয়ে দেবে আপনাকে মেলের ভিতরে যে আপনাকে কতক্ষণের ভিতরে আপনাকে এখানে মূলত ভেরিফাইটা করে দেবে বা কি ওয়াইসিটা কমপ্লিট হবে তো যখনই আপনার সব কিছু ঠিকঠাক যদি তারা দেখে যে ঠিকঠাক আছে তাহলে আপনাকে তারা একটা মেইল করবে মেইলের ভিতরে তারা বলে দিবে যে আপনার ভ্যারিফাই কমপ্লিট তারপরে কিন্তু আপনি এখান থেকে ব্যাকে আসবেন আসার পর বা এখান থেকে আপনি কেটে দিবেন আর কেটে দেওয়ার পর পরবর্তী যখন ভেরিফাইটা হবে তো অ্যাপসের ভিতরে আসার পর এখানে দেখতে পাবেন ওয়ালেট সেকশনে আসবেন আসার পর এখান থেকে আপনার টোকেনটা এখানে দুইশো টোকেন কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো এরকম কিন্তু দেখতে পারবেন তো আমি যেহেতু এই যে দেখাই আপনাদেরকে এই যে এরকম কিন্তু আপনি দুইশো টাকা কিন্তু এখান থেকে দেখতে পারবেন এবং এইখান থেকে হচ্ছে আপনার প্রাইসটা কিন্তু আঠারো ডলার শো করতেছে আর এটার যে আইডিও প্রাইস তো আমি আপনাদের আরেকটা ইনফরমেশন দিই এটা আইডিও প্রাইস কিন্তু অনেক ভালো লেভেলে আছে তো সরি এখান থেকে আমি হচ্ছে অ্যাপ্লিকেশনের ভিতরে যাব আচ্ছা হোম পেতে চলে আসলাম এখানে দেখেন প্রিসেল রেট ছিল আপনার নয় সেন্ট করে আর এখান থেকে হচ্ছে আপনার আইডিও দেখেন পনেরো সেন্ট করে তো এখানে যেহেতু আমাদেরকে কত টোকেন দিচ্ছে হচ্ছে আপনার মেবি হচ্ছে দুইশো টোকেন তো যেহেতু দুইশো টোকেন দিচ্ছে তো আমি এখান থেকে যাব যার পর এখানে দুইশো টোকেনের ভ্যালু আমি দেখবো যে পনেরো সেন্ট করে হয় তাহলে এখান থেকে দেখেন যে আসলে কত হচ্ছে তিরিশ ডলার হচ্ছে ভাই আসলে দেখেন আমি এখান থেকে ধরছি আপনার নয় ডলার নয় সেন করে তো এখান থেকে নয় সেন করলে সরি তো এখানে নয় সেন্ট করে ধরলে আপনার হচ্ছে কত আঠেরো ডলার আর আপনাকে এখান থেকে যদি আপনি পনেরো সেন্ট করে ধরি তাহলে ত্রিশ ডলার হচ্ছে কিন্তু তো এটা যেহেতু প্রোজেক্টটা অনেক ভালো একটা প্রজেক্ট তো সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে ভালো একটা প্রাইজ আমরা পাবো পরবর্তীতে আরও বেশি প্রাইস পাবো সো আশা রাখছি প্রত্যেকে এটা বুঝতে পারছেন প্রত্যেকে এখানে অ্যাকাউন্টটা করে প্রত্যেকে অবশ্যই কেউ এসিটা কমপ্লিট করে রাখবেন পরবর্তী আপডেট অবশ্যই আমি জানিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে বা আমাদের ইউটিউব চ্যানেলে সো অবশ্যই প্রত্যেকে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে জয়েন করে রাখবেন কেউ মিস করবেন না এবং ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের স্যানেল সঙ্গে থাকবেন ধন্যবাদ